हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा गरमकाले परमानेंट काज की होते पारे जदि तुम्हारा जिज्ञेस करी तुम्हारा कि बोलबे निश्चय प्रथम तुम्हारा बोलबे जबा और तारपरे आमादेर सबार प्रिय गोलाप। किन्तु जदि आमी बोली जबा और गोलापेर बाइरेओ किछु एमन गाछ आछे जेगुलो किन्तु तुम्हारा एखन एई समय लागाते पारो और लागाले तुम्हरा किन्तु सारा बचर झुड़ी झुड़ी फुल पाबे और जाते केयर जत सामान्य तखन ब्यापारटा केमन हबे। आजकेर भिडियोते आमी सेई धरनेर किछु गाछेर कथा तोमादेर बोलबो और देखाबो फुल समेत सब गाछ तोमादेर देखाबो और এই গাছগুলো কিন্তু তোমরা বাড়িতে করতে পারো আর খুব লো মেনটেন্যান্স খুব লো কেয়ারে কিন্তু প্রচুর প্রচুর ফুল দেবে এই সব গাছগুলো সারা বছর। কটা ফুল গাছ দেখাচ্ছি তোমরাই গুনো, গুনে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কতগুলো ফুল গাছ আজকে দেখানো হলো। সো তোমরা দেখতে থাকো আর প্রত্যেকটা গাছে কেয়ার আর কী করে করতে হবে আমি সব কিন্তু আজকে ভিডিওতে বলবো। প্রথমে যেই ফুলটার কাছে চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় একটা ফুল সেটা হচ্ছে অ্যালামান্ডা। অ্যালামান্ডা গাছের কিন্তু অনেক রকমের ভ্যারাইটি হয়। এইটা একটা কালার তোমরা দেখছো, হলুদ আছে, সাদা আছে, ছোট ভ্যারাইটি, ডোয়ার্ফ ভ্যারাইটি, লতানো ভ্যারাইটি, অনেক রকমের ভ্যারাইটি অ্যালামান্ডা গাছ কিন্তু শুরু হয়। এই গাছের মাটি একদম নর্মাল গার্ডেন সয়েল, কোপিট বালি আর কম্পোস্ট দিয়ে তোমরা বানাবে, জল যেন না জমে, যেরকম মাটি নর্মাল মাটি, এক্সট্রা কিচ্ছু কেয়ার লাগে না। হ্যাঁ, ডাইরেক্ট সানলাইটের কিন্তু গাছটাকে রাখতে হবে আর খাবার বলতে খালি খোলবে যেন জল দেবে আর পোকা মারার ওষুধ সপ্তাহে একদিন স্প্রে করবে, ব্যাস। আর এই গাছে কিন্তু কোনো কিচ্ছু লাগে না। গরমের আগে কিন্তু আমাদের একবার প্রুনিং করতে হয়, প্রুনিং আমি করে দিয়েছিলাম। কীরকম ডাল এসছে দেখো সব, এগুলো কিন্তু নতুন ব্রাঞ্চ আর প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু কুড়ি অলরেডি আসা শুরু হয়ে গেছে। আর বর্ষা যখন একদম পড়বে তখন গাছটা পুরো ফুলে ঢেকে থাকবে, তোমাদের আমি তখনও দেখাবো। সো সেই দৃশ্য দেখার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। আর ফুল ফুটছে একটা দুটো করে, কিন্তু যখন একদম বর্ষাটা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছ একদম পুরো ফুলে ঢেকে থাকবে। সো অ্যালামান্ডা গাছ কিন্তু তোমরা খুব সহজে করতে পারো। এরপরে সবার পরিচিত, বাঙালিদের খুব প্রিয়, আর এই গাছটা আই থিঙ্ক সবার বাড়িতে অন্তত একটা তো থাকা উচিত, এটা হচ্ছে আর কিছুই না করবি গাছ। করবি গাছের কিন্তু অনেক অনেক ভ্যারাইটি হয়। রিসেন্ট একটা করবি ভ্যারাইটি এসছে মার্কেটে, সেটা ইয়েলো কালারের করবি, মানে অত্যন্ত সুন্দর দেখতে। কেউ যদি পাও তো ওই ইয়েলো কালারের করবিটা কিন্তু কালেক্ট করতে পারো। আমার কাছে দেখছো রেড আছে, আমার কাছে পিঙ্ক আছে, হোয়াইট আছে। হোয়াইট ফুলটা আজকে ছিল না তাই তোমাদের দেখাতে পারিনি, পিঙ্কটা ফুটে আছে, রেডটা ফুটে আছে, তোমাদের দেখালাম মানে কতটা সুন্দর। আর এই গাছে যদি ডাল কোথাও পাও, কারোর বাড়িতে যদি পাও ডাল, একটা ডাল কেটে জাস্ট ডালটাকে নর্মাল জলের মধ্যে চুবিয়ে রাখবে, নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখবে, 15-20 দিনের মধ্যে শিকড় তোমাদের ডেভেলপ হয়ে যাবে। খালি জলটা 3-4 দিনে একবার করে খালি চেঞ্জ করে, ব্যাস, তাহলেই দেখবে তোমাদের একটা গাছ রেডি হয়ে যাবে, কেনার কোনো দরকার নেই। যদি ডাল পাও তো এইরকমভাবে কিন্তু তোমরা করতে পারো। এই ফুল গাছেও কিন্তু সারা বছর ফুল হয় আর সবথেকে বেশি ফুল হয় কিন্তু এই যে গরম শুরু হয়ে গেছে, বর্ষা আসছে, এই সময় কিন্তু ফুল ফোটে। আর এই গাছে প্রবলেম বলতে একটাই আছে, সেটা হচ্ছে জলের। জল যদি গোড়ায় জমে যায় তাহলে কিন্তু গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। গাছটায় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে তোমাদের 15 একবার, পেস্টিসাইড যেরকম দাও তো দিতে হবেই, প্লাস ফাঙ্গিসাইড কিন্তু 15 একবার কিন্তু দিতে হবে, কারণ এই গাছে কিন্তু মাঝে মাঝে ফাঙ্গাসের কিন্তু সমস্যা দেখা যায়। নেক্সট যেই গাছটার কাছে আমি চলে এসেছি সেটা তো আর কি ইন্ট্রোডাকশান লাগবে, আই থিঙ্ক তোমরা সবাই চেনো, চাপা ফুল বা প্লুমেরিয়া, অনেক রকমের নাম আছে। আর প্লুমেরিয়া তো মানে অত্যন্ত সুন্দর আর অত্যন্ত জনপ্রিয় একটা গাছ, আর এই গাছটা এতটাই লো মেনটেন্যান্স যে কি বলবো। আমি গাছে কবে খাবার দিয়ে আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু গাছটা কিন্তু কোনোদিনও আমাকে নিরাশ করেনি, সারাটা বছর ফুল দিয়ে গেছে,
পাতা থাকুক না থাকুক ফুল কিন্তু তুমি এই গাছে পাবে। হ্যাঁ, এটাই একটা মজার বিষয়। আর শীতকালে পর্যন্ত এই গাছে কিন্তু ফুল হয়। পার্মানেন্ট গাছ হিসাবে অত্যন্ত অত্যন্ত একটা ভালো গাছ। আর এই গাছও কিন্তু সেম প্রপোগেশন করা, যদি ডাল পাও ডালটা নর্মাল খালি মাটিতে পুঁতে দেবে, কোনো ফাঙ্গিসাইড কোনো রকমে হরমোন পাউডার কিচ্ছু লাগাতে হবে না, শুধু নর্মাল মাটিতে আর মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে খালি লাগিয়ে রেখে দাও, দেখবে গাছটা কীরকম 15-20 দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে। এই গাছটা খুব ইজি করা, সয়েল মিক্স একদম নর্মাল সয়েল মিক্স, কোনো রকমের ঝামেলা নেই। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলছি, কোনো কোনো বন্ধু মা সয়েল মিক্সের সময় তখন বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার মিশিয়ে দাও তোমরা, যেরকম পটাশ, যেরকম ডিএপি, সুপার ফসফেট, এইগুলো কোনো দিনও সয়েল মিক্সের যখন করছো তখন একদম মেশাবে না। হ্যাঁ, তোমরা হাড়ের গুঁড়ো দিতে পারো, নিম খোল দিতে পারো, কোনো অসুবিধা হবে না, শিংকুচিও দিতে পারো, কিন্তু কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার গাছ যখন একদম ছোটো থাকবে সেই সময় কিন্তু খবরদার দেবে না। আরেকটা ধরনের প্লুমেরিয়ার কাছে চলে এসেছি, হোয়াইট ভ্যারাইটি দেখতে পাচ্ছ, একে অনেকে নাক চম্পাও বলে, আর দেখতেই পাচ্ছ কীরকম। আর এই গাছটা বিশাল লম্বা হয়, আমাকে ছাড়িয়ে গেছে প্রায় 7-7.5 ফুটের মতো হাইট গাছটা, আর পুরো গাছটা সাদা হয়ে আছে। মানে তোমাদের আমি দেখাতে কতটা পারছি আমি জানি, এতটা হাইটে ফুলগুলো হয়ে আছে তোমরা দেখো, আর পুরো মানে ওপরে সাদা হয়ে আছে, পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, কুড়ি তো মানে অজস্র কুড়ি। আর এই যে এই গাছগুলো কিন্তু প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ, শীত যখন চলে যাচ্ছে মানে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তোমরা যদি প্রুনিং করো এই রকম গ্রোথ হবে। এই দেখতে পাচ্ছ সব ডালে নতুন ব্রাঞ্চেস, নতুন ব্রাঞ্চ মানে নতুন নতুন পাতা, আর তার সাথে আসবে ভর্তি ফুল। সো এই ধরনের হোয়াইট ভ্যারাইটি প্লুমেরিয়া কিন্তু তোমরা বাড়িতে অনায়াসে করতে পারো। তোমরা কি গুনছো কতগুলো গাছ এখনো অবধি দেখানো হলো? আরও দেখাচ্ছি, তোমরা খালি গুনতে থাকো আর দেখতে থাকো। এরপর আমার সাদা বাহার সব সময় উজ্জ্বল একটা গাছের সামনে চলে এসেছি, আমার মোস্ট ফেভারিট গাছ বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া যাদের বাড়িতে নেই মানে তাদের ছাদটা অসম্পূর্ণ বোগেনভেলিয়া ছাড়া। আর বোগেনভেলিয়াগুলো দেখো আমি প্রুনিং করে দিয়েছিলাম, যেরকম বোগেনভেলিয়া কেয়ারের আমি ভিডিও অলরেডি অনেকগুলো বানিয়েছি। সো টোটাল বোগেনভেলিয়া কেয়ার সম্বন্ধে তোমাদের যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ওই ভিডিওগুলো দেখতে হবে, আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আই বাটনে দিয়ে দেবো, টোটাল বোগেনভেলিয়া কেয়ার কিন্তু তোমরা ওখানে পাবে। বোগেনভেলিয়া করা খুব ইজি, আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে বোগেনভেলিয়া ফুল হচ্ছে না কি মরে যাচ্ছে, বোগেনভেলিয়া মানে মরে যাবে এটা ভাবাই একটা কি বলবো, আর কী জন্য মরছে এটাই হচ্ছে সমস্যা। একটাই এর সমস্যা সেটা জল, অতিরিক্ত জল যে গোড়ায় জমে থাকে মানে অনেকক্ষণ ধরে জমে আছে তাহলে কিন্তু এর সমস্যা হবে, তাছাড়া কিন্তু এই গাছে কোনো রকম সমস্যা হয় না, কোনো রোগ পোকার বালায় নেই। খালি ফাঙ্গিসাইড কিন্তু তোমাদের 15-20 দিন একবার স্প্রে করতে হবে ব্যাস। আর খাবার কী দিতে হবে, মাটি কীরকম বানাতে হবে তার ডিটেল ভিডিও আমি অলরেডি চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। এরপরে মানে এই গাছটা আমি দেখাচ্ছি কিন্তু আমি জানি তোমাদের বাড়িতে এই গাছটা তো আছেই আছে, এটা আর কিছুই না, টগর গাছ। আর টগর গাছের আমার দু রকমের ভ্যারাইটি আছে তুমি দেখতে পাচ্ছ, আর এই যে এই ভ্যারাইটিটা দেখাচ্ছি এটাতে কিন্তু সেন্ট আছে, মানে হালকা সেন্ট আছে, খুব সুন্দর, আর ভর্তি ফুল হয়, মানে প্রত্যেক দিন মানে এক ঝুড়ি করে ফুল এই দুটো গাছ থেকেই আমি পাই। আর প্রত্যেক দিন আমাদের বাড়ির পুজোর কাজে কিন্তু এই ফুলগুলো বেশি ব্যবহার হয়, মানে এত এগুলো আমি টগরটা মেনলি লাগিয়েছি খালি পুজোর ফুল হিসাবে। আর টগরের কিন্তু মিনিয়েচার ভ্যারাইটি কিন্তু আছে যেগুলো অর্নামেন্টাল হিসাবে খুব সুন্দর তোমাদের লনে সাজাতে পারো, আর সেই টগর গাছের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, সো তোমরা স্টে টিউন থাকো। আর একটা গাছ দেখো, এইটা হচ্ছে মুসান্ডা। মুসান্ডা গাছ কিন্তু খুবই খুবই সুন্দর একটা গাছ, মুসান্ডার অনেক কালার আছে, আমার কাছে আছে দুটো কালার, পিঙ্ক আর হোয়াইট। আর এই গাছগুলো গরমকালে এদের নতুন গ্রোথ স্টার্ট হয়, আর শীতে একটুখানি এরা একটুখানি ডরমেন্সি পিরিয়ডে থাকে। সো গরমকালে তোমরা খালি খোলের জল দেবে, খালি খোলের জল আর একটা দুটো দানা ডিএপি তাহলেই হবে ম্যাজিক, দেখতেই পাচ্ছ কীরকম ফুল হয়েছে। সো
এই ধরনের গাছ যদি তোমরা লাগাও, এই ধরনের পার্মানেন্ট গাছ তোমরা যদি লাগাও, সারা বছর ফুল পাবে আমি বলছি। আর এখনই কিন্তু এগুলো লাগানোর একদম পারফেক্ট সময়, নার্সারিতে যাও, এই ধরনের গাছগুলো লাগাও। আরও অনেক গাছ কিন্তু আছে আমার কাছে, সেগুলো নেক্সট এপিসোডে তোমাদের দেখাবো। একসাথে সব দেখালে বিশাল মানে আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর জবা গাছ তো তোমরা লাগাবেই, কারণ জবা গাছে দেশি ভ্যারাইটিতে প্রচুর ফুল পাবে। সো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো, একটু ভিডিওটা লাইক করো, এঙ্গেজমেন্ট একটু বাড়াও। তাহলে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।